আজি আমার সমাজ বহুতে বাহির বিচার ফুড়ছে। আমার গুরুজনে কেছে নহয় ভগবন্ত হৃদয়তে আছে, আপনি ভগবন্ত হৃদয় বিচার। যদিও নির্গুণ, যদিও নিরাকার, যদিও অদৃশ্য, যদিও অব্যক্ত, ভকতে নাম ললে ব্যক্ত হয়ে যায় বুলি কৈছে। স্বভাৱতে অজময়ী, জন্ম নাহি যার, ভকতর ইচ্ছায় মই ধরু অবতার। গতি আপনি ভকত হবলৈ শিকক আর নাম লোক, আপনি আজি তারিখতো অবতার করব পাইব বলে ভাগবতে কৈছে। কেনে করব? ভাগবত কৈছে, অবৈভক্ত ঈশ্বর হরি জাত করে নাহি নাহি পরম পুরুষ ভগবান, এ ভক্ত জনে লইলে নাম পূর্ণ করি মন কাম, অন্তরতে দেই সমিধান। আপনি কি বিপদত পড়ছে, কি সমস্যা হয়েছে, আপনি একান্ত মানে হাত দুখন তেল থাকা ঠাই লি কোক, প্রভু তুমি কৃপা নকরিলে, তুমি উদ্ধার নকরিলে মোর আর পর্যন্তর লগে লগে আপনার নিবিষ্ট হয়ে নিবিষ্ট হয়ে কার গুড়ে গেলে আপনার সমস্যা সমাধান হব, আপনার মনতে জাগরণ দিবে, অথবা নিজে প্রতিনিধি পঠাই দিব। যেনেকৈ ব্যাসর ওপরে নারদক পঠাই দিছে, ব্যাসর দরে বিদগ্ধ পণ্ডিত বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ টীকাজ্ঞ হয়েও তেও অভিশপ্ত হয়ে গেছে, তেও মানে অসন্তুষ্ট জীবন নির্বাহ করবলগা হয়েছে। অধু মুখে আছে বকি ভুয়ালি পদ হেরি পেলা প্রত্যাশ মেলিল নারদ। ব্যাসর দরে বিদগ্ধ পণ্ডিত যি বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ টীকাজ্ঞ ধ্যানত ভগবান সাক্ষাৎ করবা দক্ষতা ব্যক্তি, কিন্তু অথচ মন মারি বহি থাকবলগা হয়েছে, কোরবা ভুল করে গেছে। গতি হাবি চিন্তি নাপালে মূর্তিও মনলে অশান্তি আছে। অধু মুখে আছে বকি ভুয়া নিপদ কেহি পেলা প্রত্যাশ মেলিল নারদ। নারদ কলে যে যা মোর ভকত বিপদত পড়েছে, কত ভুল করেছে আঙুলিয়া দিয়া আহি গল নারদ। কেনে হাতে বিনা দন্ত মুখে নাম হৃদয়ত কৃষ্ণ মূর্তি স্ফূর্তি বিশ্রাম নারায়ণ নারায়ণ করে আহি গল। অহার লগে লগে নারদর ভীতিস্মার রূপ দেখি হতবিত হয়ে আহা আহা দেবরেখী বলে পাদ্য অর্ঘ আচমনি করে আসনত বহুয়ায় উদ্দেশ্য দিছে। পাদ্য অর্ঘ মনে রাখিব, আমার বেদর মতে আপনার ঘরে অহা আলহী অতিথি ভকত বৈষ্ণবক পাদ্য মানে ভরি ধোয়া পানি, অর্ঘ মানে মুখ ধোয়া পানি। বেদর মতে ভরি ধোয়া পানিয়ে মুখ ধুবলে দিব নালাগে, মুখ ধোয়া পানি তো বেলেগো পাত্র রাখিব লাগে। গতি আমি নজনার কারণে বহুত ভরি ধোয়া পানিয়ে মুখ ধুব দিয়ে আসো, সেই সংস্কার করব। বেদর মতে আমি ভরি ধোয়া পানিয়ে মুখ ধুবলে দিব নালাগে, আর বহুয়াই লো সেবা একটা নকরাকে উদ্দেশ্য ব্যাখ্যা সুধিব নালাগে। আমার বহুতে নাজানি পেলে সুতালতে সুধে কেলে আহিছিল, এ বাপক লগ করবো আহিছিল নহয় বোলে বাপ নাই হয় কত গল এই মাত্র বজার করব নাই হয় নাকি বোলে হয় তেনহলে যাও বিপরীত যাওয়া। আমার বহুতে বহুতে সুতালতে খেলে তেনেকুৱা নকৰিব দে, আপোনালোকৰ ঘৰলৈ উত্তৰ আলহী হওক বা উত্তৰ আহক আলহী হওক, প্ৰথমতে আহক আহক বুলি মাতিনি গৃহস্থী ধৰ্ম নিয়ম অনুসৰি কৰ্তনৰ ডুবাই ল'ব, কারণ এটা আপনার ঘরলে ভগবন্ত কৃষ্ণ বৈকুণ্ঠপতি আহি পেলায় আপনার লড় ছলী কেটা পড়া শুনা ভাল হোক, পরীক্ষা ভাল হোক, ঘরখন মঙ্গল হোক, তোমালোকের সকলের শান্তি হোক বলে ভগবন্ত আহি পেলায় কারো ঘর কারো সমাজত আশীর্বাদ নিদিয়ে, কোনে দিব? আমার ভাগবত কৈছে হরির মূর্তি হরি ভক্ত দেখিবা শক্তি অনুরূপে তার প্রীতি আচরিবা, সমস্ত ভূতরে আছে ভগবান কেনিকাবি সবাকু করিবা বহুমান। মই ভগবান সকলতে আছে কিন্তু মূর্তি মর্ক হয়ে ভকতত আছে, গতি ভকতক বহুয়াই লো আশীর্বাদ ললে ভকতে আশীর্বাদ দিলে অজনর আশীর্বাদে মিলে কৃষ্ণর প্রসাদ, কৃষ্ণ কৃপা করব। আপনার মাক বাপেকে জানিব স্কুলে পঠিয়া লড়াটো কত দুর্বলতা আছে, ইংরাজির দুর্বলতা নে, অঙ্কর দুর্বলতা নে, সমাজ অধ্যয়নের দুর্বলতা নে, বিজ্ঞানের দুর্বলতা নে, ছবির দুর্বলতা নে, মাক বাপেকে জানিব। কিন্তু আমার ভাগতে কেছে তুমি লড়াটো বা ছোৱালীজনীর পড়ার দুর্বলতা বলে জানিলেই নহব, তুমি তার সবলতালে উত্তরণ করার পদ্ধতি জানি লো। কেনে তোমার ঘরে অহা আলহী অতিথি ভকত বৈষ্ণব যদি তুমি একটা সেবা লোকা আশীর্বাদ লোক দৈবকে যদি সাধুর সঙ্গ পায় নিশ্চয় জানা তাহার স্বভাব মূলত হয়। আপনার ঘরে অহা আলহী অতিথি ওর লড়া ছোৱালী কিনা আনি কত কত কার কি দুর্বলতা বা আশীর্বাদ অকমান দিয়ে ল'ৰাটো ইংৰাজীত বৰ বেয়া, ছোৱালী যদি সংকট কয় দহজনে যদি মূৰত হাত দি কয় ঈশ্বৰে কৃপা কৰিব ভালকে কৰিবা ঈশ্বৰ মাক মঙ্গল ভাল হ'ব, বয় ছজনৰ আশীৰ্বাদে দিলে কৃষ্ণৰ কথা
এতিয়া কলি যুগৰ মানুহে পুনপটীয়াকৈ বৈকুণ্ঠপতি কৃষ্ণক নাপায়, কেনেকৈ পাব? আমাৰ গীতা ভাগৱতে কৈছে, কৃষ্ণক পাইপাল জানা ভকতিকে পঞ্চ, ইহাকৰ কহে গীতা ভাগৱত গ্ৰন্থ। ভক্তিৰ মাধ্যমে আমি ভগৱন্তক পাব লাগিব, ভকতি কত কৰিব লাগিব, ভকতত ভকতি দানে কৰো গুৰু দায়া তনে অধিক, ভকতত ভকতি কৰিব লাগিব, ভগৱন্তক ভকত কৰ্ষ মনে ৰাখিব, ভগৱন্তক ভকত কৰ্ষ। গতিকে ভকতক ভগৱন্তে ভাল পায় আৰু ভকতৰ কথা সদায় তেওঁ মানি চলে। উদ্ধৱত যাবৰ সময়ত কৈছে, ব্ৰহ্মা হৰ হলাইদ লক্ষ্মী প্ৰিয় দায়া, হেৰা উদ্ধৱ, মই ব্ৰহ্মাকো ভাল পাওঁ, দাদা বৰুভট্টকো ভাল পাওঁ, শিৱকো ভাল পাওঁ, এওঁলোক তিনিজনতকৈ মোৰ ভাৰ্যা লক্ষীক মই বেছি ভাল পাওঁ, লক্ষীতকৈও পৰম সুন্দৰ পৰ দেখাই টুকায়া, মোৰ নিজৰ ভাৰ্যাজনীতকৈও মোৰ নিজৰ দেহটো ভাল পাওঁ, আৰু নিজৰ দেহটোতকৈও সবাতোক অধিক তুমি মোৰ প্ৰিয়তম, নাহি আমাৰ বান্ধৱ উদ্ধৱ তুমি কম, মোৰ নিজৰ দেহটোতকৈ মই তোমাক ভাল পাওঁ, অৰ্থাৎ ভকতক ভাল পায়। মনত ৰাখিব, ভগৱন্তই নিজতকৈও ভকতক ভাল পায়। সেই ভকতৰ যদি আপোনালোকৰ ঘৰত পদধূলি পৰে, ঘৰ পবিত্ৰ হবলৈ নহয় হব। গতিকে ভকতৰ পাৰিলেতো সদায় পদধূলি কৰিব লাগে, নোৱাৰিলে সপ্তাহত, নোৱাৰিলে পষেকত, নোৱাৰিলে মাহেকত, নোৱাৰিলে তিনিমাহত, নোৱাৰিলে ছমাহত, নোৱাৰিলে বছৰেকত এবাৰ হলেও আমি গৃহস্থী ধৰ্ম মানুহ হিচাপে মানে বছৰত এবাৰ হলেও দহজন ভকত শক্তি অনুসাৰি কাৰোবাৰ অৱস্থা ভাল এশজন মাৰিছে, কাৰোবাৰ অৱস্থাতে দহজনক মাতি আনি নাম অকণমান সাৰ অকণমান কৰক, ঘৰখন পবিত্ৰ হ'ব। আৰু যাৰ ঘৰত বছৰত এবাৰো ভক্তৰ ঘৰত ভূমি নকৰে, বিষ্ণু প্ৰভুৱে কৈছে, তাহাৰ গৃহত মুহি উপগত একান্ত হৰি ভকত, তাৰ গৃহতই পৰস্পৰ আলৈ ভগৱন্তৰ কিছু মত। যাৰ ঘৰত ভকতৰ ঘৰত ভূমি নকৰে, সেইখন সাপৰ গাত, সেইখনত আলৈ আহুকাল ক্ৰোধ বেমাৰ আজাৰ মুক্ত হ'ব। আমাৰ ভাগৱতে সকলো পদ্ধতিৰ কথা কৈছে, নীতিৰ কথা কৈ আছে। গতিকে এতিয়া কৈছে, কৃষ্ণৰ চৰণে কৰি অশেষ প্ৰণতি, অশ্ৰুতৰ কিংকৰ শংকৰ নিজৰ। গতিকে কৃষ্ণই নিজকে